আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করব যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। তো আজকে একটি ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে, আশা করব আপনাদের ভালো লাগবে। আর যারা ভিডিওটা আমার দেখতে শুরু করেছেন, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকবেন আর আজকে ফুল ভিডিওটা দেখবেন, আশা করব আপনাদের ভালো লাগবে। তো সকালবেলায় নাস্তা বানাতে চলে আসলাম। আজকে নাস্তায় হচ্ছে ডিম পরোটা বানাবো। একটু বেশি করে আটা আমি ময়ন করে নিচ্ছি, আর বেশি করে আটা ময়ন করে এই কারণে নিচ্ছি যে পরবর্তীতে বা সকালবেলা দেখা যাবে আগামীকালকে আমার আর রুটি বানাতে হবে না, সকালে ফ্রিজ থেকে বের করে ভাজলেই হবে। বা রাতের বেলা মাঝে মাঝে দেখা যায় রুটি খাওয়া হয়, আমাদের ভাইয়া বা আমি রুটি খাই, ভাতের বদলে রুটি খাওয়া হয়। তো এই জন্য হচ্ছে কিছু রুটি আমি ছেঁকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আসলে কিছুটা ঝামেলা কমানোর জন্যই রুটিগুলো বানিয়ে রাখা হয় মাঝে মাঝে। অনেক সময় আমি সিদ্ধ আটা করে কিন্তু রুটি মেকারও আমি রুটি বানিয়ে থাকি, তো সব সময় দেখা যায় যে সময় থাকে না হাতে, তো অনেক সময় কিন্তু তাড়াহুড়ার মধ্যে রুটি বানানো হয় না। তো এই জন্য মাঝে মাঝে রুটিগুলো আমি বানিয়ে রাখি। তো অনেক আপুরা হয়তো বা জানেন আমার রুটি মেকার আছে, তো হয়তো বা ভাবেন যে রুটি মেকারে কেন বানায় না বা এভাবে কেন বানাচ্ছে। আসলে সবসময় রুটি মেকারে আমি বানাই না, বেশিরভাগ রুটি মেকারে আমার লুচি পুরি এগুলোই বানানো হয়, তো রুটিও কিন্তু বানানো হয়। তো যখন ডিম পরোটা বা পরোটাগুলো ভাজি আমি, তখন আমি এভাবে হাতে বেলেই বানাই। আর সকালবেলা ঘুমের মধ্যে ভাবছি যে আজকে কী নাস্তা বানাবো, আজকে কী নাস্তা বানাবো। আসলে প্রত্যেকটা গৃহিণী যারা বিবাহিত আছেন বিশেষ করে, তাদের মাথার মধ্যে হয়তো বা একটাই জিনিস ঘুরে যে আগামীকালকে কী রান্না করব, দুপুরে কী রান্না করব, সকালে কী নাস্তা বানাবো, রাতে কী বানাবো। আসলে এর চেয়ে বড় একটা চিন্তা আমার মনে হয় আর দুনিয়াতে আর কিছুই নেই একজন গৃহিণীর জন্য। আর সকালে রুটি ভাজি ডিম ভাজি বাঙালিদের একটা জাতীয় খাবার আমার যেটা মনে হয়, এটা ছাড়া অনেকে হয়তো বা ভাত সকাল নাস্তায় ভাতও খেয়ে থাকেন, আবার খিচুড়ি খেয়ে থাকেন, তবে বেশিরভাগ ফ্যামিলিতে কিন্তু ডিম রুটি ভাজি ডিম পরোটা এগুলি হয়তো বা করে, বাঙালিদের জাতীয় নাস্তা যেটা বলা যায় আর কি। তো যাই হোক, আসলে দেখা যায় রান্না করার আগের দিন থেকেই, মানে আগামীকালকে কী রান্না করবো তার আগের দিন যা রান্না করছে তার মধ্যে ভাবা শুরু হয়ে গেছে যে আগামীকালকে কী রান্না করবো। তখন দেখা যায় যে রাইসার বাবাকে জিজ্ঞাসা করি যে বলো কী খাবা, কী রান্না করবো, তো সে দেখা যায় যে প্রতিদিন সবসময় এক কথাই বলে যে বিরিয়ানি রান্না করো, গরুর মাংস রান্না করো। দেখা যায় তার কথা মতো আগের দিন দু দিন আগে আমি এগুলোই কিন্তু রান্না করেছি। আসলে যারা আমরা গৃহিণী আছি, হয়তো বা অনেকে ভাবছেন যে গৃহিণী যারা আছে বিবাহিত নারীরা ছাড়াও কিন্তু অনেকেই আমরা সংসারের কাজগুলো করে থাকি, তো তাদের ক্ষেত্রেও কিন্তু একই ঝামেলা হয়। তো যারা রান্নাবান্না আর কি সবসময় করে থাকেন, সবার ক্ষেত্রে আসলে এই চিন্তাটা থেকে যায়। তো এখন বিশেষ করে মায়ের কথা প্রচণ্ড মনে পড়ে, কারণ মা দেখা যেত যে বাসায় রান্না করার আগে সবসময় আমাকে জিজ্ঞাসা করতো যে কী রান্না করা যায় মা বলো তো, সকালে তো এই নাস্তা করলাম, দুপুরে বা কী রান্না করব, দুপুরে বা রাতে কী রান্না করব। তখন মনে হতো না যে আসলে এটা কত বড় একটা চিন্তাদায়ক জিনিস, তো আমার কাছে মনে হতো যে কী রান্না করবা, করো একটা করলেই হয়েছে। আসলে তখন তো আর এসব রান্নাবান্না আমার দায়িত্ব ছিল না, তখন দেখা যেত যে কলেজে যেতাম, আসতাম, খেতাম, এগুলোই করতাম আর কি, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। তো এখন যেহেতু সংসারে চলে আসছে, তো এখন সেদিনের কথা মনে পড়ে যায়। আসলে এটা আসলে বিরাট একটা চিন্তার ব্যাপার আসলে যারা গৃহিণীরা আছি আর কি। তো এই তো নাস্তাটা বানিয়ে ফেললাম, এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে দিব। তো ও যাওয়ার পরে আমি বাকি রুটিগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিব। তো এখন আমি এভাবেই রেখে দিব, যখন আমি আবার নিজের জন্য তৈরি করব, আবার গরম গরমভাবে তৈরি করব। তো ডিম পরোটা বা যে কোনো পরোটা গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো আপনাদের ভাই কিন্তু অফিসে চলে গেছে, তারপরে কিন্তু আমি সবগুলো রুটি বানিয়ে ফ্রিজে রেখেও দিয়েছি, আর মেয়েকেও কিন্তু নাস্তা করালাম। তো কিছুক্ষণ পরে আমি এখানে তরমুজ কেটে দিয়েছি, আর তরমুজটা আমি সকালবেলায় ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এতে করে ঠান্ডাটা কিন্তু চলে গেছে। তো ও কিন্তু নিজের হাতে খেতে পারে না, ও কিন্তু আমি তরমুজটা আমি খাইয়ে দিয়ে আসছি আমার মেয়েকে। তো এখন আমি বেডরুমগুলো গুছিয়ে নেব। তো যে আপুরা ভাইয়েরা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় কথার মাঝখানে বা কথার মধ্যে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক আপুরা অনেক ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন, অনেক ভালো ভালো কমেন্টসও করেন। আসলে সবার কমেন্টসের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি। দেখা যায় যারা আমাকে সাথে সাথে কমেন্টস করেন ভিডিও ছাড়ার সাথে সাথে, তখন দেখা যায় ফোনটা আমার হাতেই থেকে যায়, এবং আমি তখনই চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। আর যেগুলো কমেন্টস পরে আসে যে আপুরা ভাইয়ারা করেন, ওগুলো কিন্তু আমি পরবর্তীতে দিয়ে থাকি।
আর সবার কমেন্টসের রিপ্লাই দিতে আমার অনেক ভালো লাগে। তো সবাই কমেন্টস করে জানাবেন আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো অনেক আপুরে দেখা যায় যে কথার মাঝে অনেক ভুল হয়ে থাকেন, আসলে মানুষ মাত্রই ভুল। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আবারও বলছি ক্ষমা দৃষ্টিতে দেখে দেখবেন, আসলে আমরাও মানুষ, মানুষ তো ভুল করতেই পারে। সবাই যে একেবারে রাইট তা কিন্তু না, পারফেক্ট কিন্তু কেউ না, সবার মাঝে কিন্তু ভুল ত্রুটি থাকে। তো যাই হোক, যদি আমরা সুন্দর দৃষ্টিতে একটা ভিডিও দেখি তাহলে কিন্তু আর কোনো ভুলে দেখা যায় না। আর যদি আমরা যদি দেখা যায় যে ভুল ধরার উদ্দেশ্যে ভিডিও দেখি তাহলে কিন্তু পদে পদে ভুল ধরতেই থাকবো। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। আর গতকালকে আমি বেডরুমের পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখন আমি লাগিয়ে নিচ্ছি। তো এই বেডরুমের পর্দাগুলো ধোয়া হয়ে গেছে, তো এখন হচ্ছে ড্রয়িং রুমের পর্দাগুলো ধুয়ে দিব। তো আমি হচ্ছে ভাগ ভাগ করে ধুয়ে নিই, দেখা যায় সবগুলো একবারে ধোয়া হয় না, সবগুলো একবার যদি আমি ধুতে যাই তাহলে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাবে। তো চেষ্টা করে একদিন হচ্ছে বেডরুমে, তারপরের দিন বা একদিন পরে হচ্ছে ড্রয়িং রুম, তারপরের দিন আরেকটা রুমের পর্দা ধুয়ে দেওয়ার চেষ্টা করি আর কি। তো এইভাবে হচ্ছে কাজগুলো করা হয়। তো এই তো রান্নাবান্না করার জন্য আমি মাছ ভিজিয়ে রাখলাম, আমি এখানে মাছের মাথা আর কয়েক পিস মাছের পিস আর চিংড়ি মাছ ভিজিয়ে রাখলাম আর কি। তো এগুলো রান্না করবো আর করলা ভাজি করবো আর বরবটি আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবো। তো আমি সব কিছু কেটে ধুয়ে আমি নিচ্ছি, আর আমি কিন্তু বিকালের পরে কাজগুলো করছি, চারটা পরে আসরের নামাজের পরে কাজগুলো করছি, কারণ আমার রান্নাবান্না সবসময় বিকালের পরেই করা হয়, আমি দুপুরে সবসময় করি না, কারণ দুপুরে কেউ থাকে না বাসায়, আমি আমার মেয়ে থাকি। তো যখন বন্ধের দিন আবার এটা সুযোগ নেই, বন্ধের দিন দুপুরেই রান্না করতে হয়। তার এদিকে আমি রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, এখানে সিম আর বরবটি আমি একসঙ্গে ভাজা ভাজা করে নিলাম, আর লবণ আর একটু হালকা পরিমাণ হলুদ, আর শেষের দিকে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম। আর এখন কিছুক্ষণ পরে আমি রাখার পরে, ঠান্ডা হওয়ার পরে আমি ভর্তাটা করে নেব, আর ভর্তাটা আমি ব্লেন্ডারে করব আজকে, আর পাটাই করব না। আর এখানে করলা ভাজিও বসিয়ে দিয়েছি, আর সাইডের চুলায় কিন্তু মাছ রান্না করবো, মাছের মাথা রান্না করবো, সেই জন্য মশলাও কিন্তু কষানো হয়ে গেছে। তো মাছের মাথা রান্না করার জন্য মশলাটা আমি যেভাবে কষিয়েছি, প্রথমে পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর যা যা মশলা লাগবে হলুদ লবণ তারপরে হচ্ছে গুঁড়ামরিচ জিরা গুঁড়া এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো রুই মাছের মাথা দিয়ে সবাই হয়তো বা মুড়িঘণ্ট খেতে পছন্দ করেন, তো আমি আজকে এভাবে কষিয়ে রান্না করব। তো আজকে আর মুড়িঘণ্ট রান্না করব না, তো মাঝে মাঝে এভাবে মাথা যদি কষিয়ে রান্না করা যায় সাথে কয়েক পিস মাছ দিয়ে তাহলে কিন্তু ভালোই লাগে। তো আমি এভাবে মাঝে মাঝে রান্না করি। তো কিছুক্ষণ কষানোর পরে আমি একটু পানি দিয়ে আমি রান্নাটা করে ফেলবো, আর সাইডে যে করলা ভাজা দেখছেন এটাও কিন্তু হয়ে গেছে, তো সেখানে আমি কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়েও নামিয়ে ফেলবো। তো করলা ভাজিটা কিন্তু আমি ছোটো গুঁড়ি আলু দিয়ে করেছি, করলা আমি একেবারে চিকন করে কেটেছিলাম, আলুটাও চিকন করে কেটেছিলাম, তো একটু পোড়া পোড়া করে ভাজা ভাজা করেছি করলা ভাজিটা। তো সাইডে কিন্তু মাছ রান্নাও প্রায় শেষ, তাও আমি কিছুক্ষণ রান্না করে নিব। আর এখানে আমি কিছু ধনিয়া পাতা আর টমেটো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে ফেলবো, আর এদিকে আমি ভর্তাটাও করে ফেলবো, বরবটি আর যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভর্তাটা আমি ব্লেন্ডারে করে নেব। তো যে আপুরা ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে এখন পর্যন্ত, যারা আমার পেজটা ফলো দেননি সবাইকে অনুরোধ করবো আমার পেজটা ফলো দিয়ে রাখার জন্য, আমার পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যাবেন। আর সবাই যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেননি অবশ্যই মনে করে আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন। তো এই তো আমার রান্নাবান্না শেষ, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পরে তো এই তো টেবিলটা রাতের মধ্যে আমি ক্লিন করে নেই, এতে করে দেখা যায় যে অনেকটা পরিষ্কার থাকে। তো যদি এগুলো এরকম করে অগোছানো থেকে যায় তাহলে কিন্তু মশা মাছি একেবারে ভরে যায় রুমটার মধ্যে, তো এই জন্য রাতের মধ্যে সবচেয়ে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। তো এতে থালা বাসনগুলো ধুয়ে রেখে দেবো এখন। তো রাতে খাওয়া দাওয়ার পরে আমি চেষ্টা করি যে সব থালা বাসন ধুয়ে নেওয়ার, আর রান্নাঘরটা হালকা ক্লিন করে রাখা যতটুকু পারি আর কি। এতে করে কিন্তু সকালে যখন নাস্তা বানাতে উঠি সকালেই, তখন কিন্তু আর অতটা চাপ থাকে না, এই জন্য সব কিছু আমি গুছিয়ে রাখি, এতে করে সব দিকে কিন্তু অনেক সুবিধা। তো এতে এখন সব কিছু আমি ধুয়ে নেবো আস্তে আস্তে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আবার ডেইলি ব্লগে এরকম দীর্ঘ সময় আপনাদের সঙ্গে কথা হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।